once again. আশা করি সবাই ভালো আছেন। জেনার নলেজ অফ টেক্সটাইল চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এর আগে ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে স্পেকট্রোমিটারের মাধ্যমে সিএমসি রিপোর্ট তৈরি করা লাগে। আজকে আমি প্র্যাকটিক্যালে দেখাবো কিভাবে আমরা স্পেকট্রোমিটার ব্যবহার করে সিএমসি রিপোর্ট তৈরি করব। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। মূল আলোচনায় যাওয়ার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশান পেয়ে থাকেন। এবং আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমরা স্পেকট্রোমিটারের বিভিন্ন পার্টস নিয়ে পরিচয় করাই দিই। এটা হলো আমাদের সে মেইন স্পেকট্রোমিটার যেটা দিয়ে আমরা ডাটা কালার অথবা সিএমসি রিপোর্ট তৈরি করব। আর এটা দেখতেছি এটা হলো স্পেকট্রোমিটারের আইস বলা হয়, অর্থাৎ মানুষের যেমন চোখ দিয়ে তার সব কিছু দেখতে পারে, এটা হলো সে স্পেকট্রোমিটার চোখ যেটা দিয়ে সে একটা শেড স্ট্যান্ডার্ড হচ্ছে কত দূর বা কাছে তা নির্দেশ করতে পারে। স্পেকট্রোমিটারের সাথে আমার পিসি কানেক্টেড আছে যেখান থেকে আমি রেজাল্টটা দেখতে পারবো। তবে এর সাথে কানেক্টেড আছে আমাদের প্রিন্টার যেখান থেকে আমার প্রয়োজনীয় জিনিসটা আমি প্রিন্ট দিয়ে বের করতে পারবো। আর এখন আমরা মূল স্ক্রিনে ফিরে যাই। এখন দেখি আমরা যে সফটওয়্যার দিয়ে আমরা ডাটা কালার বাইর করবো ওই সফটওয়্যার একটু দেখি। এখানে দুটো অপশান আছে, একটা হলো ডাটা কালার ম্যাচ টেক্সটাইল আর একটা আছে ডাটা কালার টুলস প্লাস। আমি একটাতে ক্লিক করি ডাটা কালার ম্যাচ অপশান। দেখা যাচ্ছে এখানে বিভিন্ন অপশান আছে, এটা দিয়ে আসলে আমরা ল্যাব ডেভেলপমেন্ট করার জন্য ব্যবহার করে থাকি। যেখান থেকে আমি যদি কোনো টপিংয়ে রিসিভার নেওয়া লাগে অথবা আমার বায়ার যে সোয়াসটা দিল ওইটার সাথে আমার ল্যাব ডেভেলপমেন্ট করার জন্য আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করে থাকি। তো এই ভিডিওটা আমি নেক্সট প্রোগ্রামে নিয়ে আসবো, এখন আপাতত আমি এটা দেখাচ্ছি না। এখন আমি দেখাবো ডাটা কালার টুলস এই সফটওয়্যারে যাই। আমরা মেইন ফেজে চলে আসলাম, এখান থেকে আমরা বাইর করবো সিএমসি রিপোর্ট যেখান থেকে আমরা একটা ব্যাচ স্ট্যান্ডার্ডের সাথে ফেল করলো নাকি পাস করলো ওই রিপোর্টটা আমরা এখান থেকে সরাসরি বাইর করতে পারবো। তো আমি আগে বলেছিলাম যে 8 ঘন্টা পরপর আমার এই সফটওয়্যারটা ক্যালিব্রেট করা লাগে, ওই জন্য আমাদের ক্যালিব্রেট অপশানে যেতে হবে। সেটা হলো সে ক্যালিব্রেট অপশান। ক্যালিব্রেট অপশান যাওয়ার আগে আমি কী কী টুলস নিয়ে ক্যালিব্রেট করা লাগে ওটা নিয়ে একটু সবার সাথে পরিচয় করাই দিই। ক্যালিব্রেট করার জন্য আমার কিছু টুলস আছে, ওই টুলসগুলো আমি সবার সাথে একটু পরিচয় করাই দিই। এটা হলো ফেস আপ ফরওয়ার্ড, এই একটা টুলস, এটা আমরা ব্যবহার কীভাবে করবো সেটা দেখাবো। আর একটা আছে হোয়াইট ক্যালিব্রেশন স্ট্যান্ডার্ড, আর একটা হলো গ্রিন রেফারেন্স স্ট্যান্ডার্ড, আর একটা হলো ফ্লোরসেন্ট রেফারেন্স স্ট্যান্ডার্ড। আমি এখন দেখাবো কীভাবে এই পার্টসগুলো ব্যবহার করে আমি মেশিন ক্যালিব্রেট করবো। চলুন আমরা মূল স্ক্রিনে ফিরে যাই। সো মেশিন ক্যালিব্রেশন করার জন্য আমাকে প্রথমে যেতে হবে ক্যালিব্রেট অপশনে। ক্যালিব্রেশন আমরা ক্লিক করলাম, ক্যালিব্রেটে ক্লিক করলাম, দেখা যাচ্ছে যে এখানে সেট ব্ল্যাক ট্র্যাপ, এখানে এই পার্টসটা দিতে হবে। সো আমরা এই পার্টসটা দিয়ে প্রথম ক্যালিব্রেট করব। এভাবে আইতে এই অপশনটা এভাবে অ্যাটাচ করতে হবে। তো আমি পার্টসটা দিলাম, এখানে আমি রেডি দেব। ক্যালিব্রেশন চলতেছে, তাহলে এবার চাচ্ছে সেট হোয়াইট টাইটেল, এই ফার্স্টটা এখন আমরা অ্যাটাচ করব। এটা হলো সে হোয়াইট ক্যালিব্রেশনের জন্য আমরা ইউজ করবো যেটা আমার কম্পিউটার স্ক্রিনে চাচ্ছি, এখন আমি এটা অ্যাটাচ করব। এখন আবার মূল স্ক্রিনে দেখি আমরা, এখানে দাও দিলাম আবার। এখন আমার কাছে চাচ্ছে সেট আপ ইনস্ট্রুমেন্ট ফর ডায়াগনস্টিক টাইটেল মেজারমেন্ট, তার মানে গ্রিন ইউলুক গ্রিন কালারটা এখন আমার কাছ থেকে চাচ্ছে। এখন আবার আমরা এখন আমার কাছে চাচ্ছে গ্রিন রেফারেন্সটা, তখন আমি তাহলে এখন এটা অ্যাটাচ করব। ভালো করে অ্যাটাচ করতে হবে যাতে ঠিক থাকে। এরপর আমি মূল স্ক্রিনে যাই।
রেডিতে ক্লিক করি। ক্যালিব্রেশন চলতেছে। এই যে কার্ভটা যখনই আসবে তখনই আমি বুঝবো যে আমার মেশিনটা ক্যালিব্রেট হয়ে গেছে, কারণ ক্যালিব্রেট যদি ঠিক মতো না হয় তাহলে আমি কিন্তু অ্যাকুরেট রেজাল্ট পাবো না। ওই জন্য আমাকে 8 ঘন্টা পর পর মেশিনটা ক্যালিব্রেট করে নিতে হবে। এরপর ওকে দিয়ে আমি বের হয়ে যাব। তো বন্ধুরা, আমার মেশিন রেডি, ক্যালিব্রেট হয়ে গেল। এখন আমি সিএমসি রিপোর্ট পাসফেল বাইর করবো। ওই জন্য আমাকে দেখতে হবে আমি কোন বাইরের জন্য সিএমসি রিপোর্ট বাইর করব। তো এটা আমি বাইর করতেছি ডেকাথলন বাইরের জন্য। তো ডেকাথলনের বাইরের জন্য আমার স্ট্যান্ডার্ড সোয়াস ভিউস দেখুন, এটা হলো সে স্ট্যান্ডার্ড সোয়াস। স্ট্যান্ডার্ড সোয়াস কোনটা আমাকে জানতে হবে, এবং আমি ডাইং করা বেস কম্পেয়ার করার জন্য ডাইং করা বেস কোনটা ওটাকে আমাকে জানতে হবে। এখন আমি কীভাবে আমরা স্ট্যান্ডার্ড সোয়ার সাথে বেসের কীভাবে কম্পারিজন করবো এটা আমি দেখবো। এখন আসুন বন্ধুরা, এখন আমরা টাটা কালারে আসি। তো বন্ধুরা, এখন আমরা মেইন ফেজ থেকে দেখবো কীভাবে আমরা সিএমসি ফার্স্ট ফেল বাই করব। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথম আমাকে নিউ স্ট্যান্ডার্ড সিলেকশন করে নিতে হবে। আগে আমি স্ট্যান্ডার্ড সোয়াসটা স্পেকট্রোফটোমিটারে দিয়ে আগে স্ক্রিনিং করে নিতে হবে। ওই জন্য আমাকে যেতে হবে উপর অপশানে গিয়ে স্ট্যান্ডার্ডে ক্লিক করতে হবে, যে কোনো একটা নাম দিতে হবে। ধরুন আমি এটার নাম দিলাম টার্কিশ কালার, TURQUISE টার্কিশ কালার আমার সে স্ট্যান্ডার্ড সোয়াস। এটা আমাদেরকে এমনভাবে ঠিক করে স্পেকট্রোফটোমিটার আইসে লাগাতে হবে, আমাদের যে ডায়াগোনাল লাইন আছে ওই বরাবর যাতে সেটা থাকে। তো আমি দেখেন কীভাবে লাগাচ্ছি, এটা আমার সে আইসে লাগাতে হবে। আমি আইসে লাগালাম, এখন আমি মূল স্ক্রিনে দেখি, আমি ওকে দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে আমার স্ট্যান্ডার্ড সোয়াসটা নিয়ে ফেললো, টার্কিশ কালার স্ট্যান্ডার্ড সোয়াসটা এখানে চলে আসলো। এখন আমি এই টার্কিশ কালারের সাথে আমি বেসের কম্পারিজন করব। ওই জন্য আমাকে বেসটা এখন অ্যাটাচ করতে হবে। এটা হলো আমার ডাইং করা বেস, যেটা আমি স্ট্যান্ডার্ড সোয়াসের সাথে কম্পারিজন করবো। একইভাবে আমি ডাইং করা বেসটা অ্যাটাচ করতেছি, করলাম। এখন মূল স্ক্রিনে আসি আমরা। এখন আমরা আমাদের কিবোর্ড থেকে F8 ক্লিক করলে আমাদের রেজাল্টটা চলে আসলো। দেখুন বন্ধুরা, তাহলে এখানে দেখা যাচ্ছে, সরি, এখানে আমার একটা জিনিস বলা ভুল হয়ে গেছে। এখানে হলো সব কিছু আগে একটা বায়ারের যে লাইসেন্স ওইটা একটা আগে সিলেকশন করে নিতে হবে। আমাদের জানতে হবে কোন বায়ারের লাইসেন্স কত। তো এখানে দেখা যাচ্ছে যে D65 হলো আমার প্রাইমারি এবং F11 হলো সেকেন্ডারি। তো আমি যে কোনো বায়ারের ক্ষেত্রে করি না কেন, আগে আমার এখান থেকে লাইসেন্সটা সিলেকশন করে নিতে হবে। তো এই বায়ারের জন্য আমার লাইসেন্স ঠিক আছে, ওই জন্য আমি এখানে ওকে দিলাম। তাহলে মনে রাখতে হবে আমাকে লাইসেন্সের জন্য এই ভ্যালুটাতে যেতে হবে, ইলাস্টেন অবজারভার, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমি যে বায়ারের জন্য যে লাইসেন্স ওটা আমি এখান থেকে পেয়ে যাব। এবং যেটা দরকার, যেমন ধরুন আমার যদি দরকার হয় F11, মনে করেন D62 দরকার, তাহলে আমি যদি এখানে ক্লিক করি এটা এখানে চলে যাবে, আর যেটা দরকার নাই এটা ক্লিক করলে আবার এদিকে চলে আসবে। এবার আমাদেরকে লাইসেন্সটা সিলেকশন করে নিতে হবে। তো বন্ধুরা, আমি যদি এটাকে অ্যানালাইসিস করি তাহলে দেখা যাচ্ছে যে এটা হলো আমার শেডের টোটাল সামারি, মানে শেডটা আমার যে বেসটা ওইটা স্ট্যান্ডার্ড চেয়ে শেড ডার্কার আছে, রেডিশের দিকে আছে, বুলিশের দিকে আছে। এখন এখান থেকে আছে শেডটা পাস। আমরা বলছিলাম সিএমসিগুলো যদি 1-এর নিচে থাকে তাহলে আমরা বলবো শেডটা পাস আছে, যেহেতু এখানে 0.34 আছে তার মানে শেডটা ওকে। আর এখানে দেখা যাচ্ছে ডিএল ভ্যালু বলছিলাম আমি, শেড কতটুকু ডার্কার নাকি লাইটার, যেহেতু মাইনাস ভ্যালু তাহলে আমাকে বুঝতে হবে শেড ডার্কার, নিচে আসলে মাইনাস ভ্যালু তার মানে শেড ডার্কার, যেহেতু এটা মাইনাস ভ্যালু ওই জন্য শেড দেখাচ্ছে ডার্কার। এবং ডিএ পজিটিভ মানে রেডিশ বেশি, তার মানে যদি কেন্দ্র থেকে ডানের দিকে যায় তাহলে শেডটা রেডিশ, দেখা যাচ্ছে যে আমাদের পয়েন্টটা এখানে আছে, তার মানে আমার কেন্দ্র থেকে ডানের দিকে আসলো, তার মানে শেডটা রেডিশ, ওই জন্য আমার এখানে মোর রেড দেখাচ্ছি। ডিএ মানে আমি বুঝবো শেডটা কতটুকু, ডিএ বলতে রেড বুঝেছিলাম, ডিবি বলতে আমি বুঝবো শেডটা কতটুকু ইউলিশ নাকি বুলিশ, যেহেতু ডিবির মানটা নেগেটিভ তার মানে শেডটা বুলিশের দিকে আসলো, ইউলু কম যার কারণে এটা বুলিশের দিকে আসলো।
আমরা বিন্দুটা দেখলে বুঝতে পারবো একটু নিচের দিকে আছে, কেন্দ্র থেকে ডানে আবার নিচের দিকে, তার মানে সেটটা বুলিশ। ওই জন্য এখানে কমনটা দেখালো সেটটা বুলিশ। আর আমরা বলছিলাম মেটামারিয়ন যদি পয়েন্ট 5-এর নিচে থাকে তাহলে আমার সেটটা ওকে, তার মানে সেটটা ডিফারেন্স নাই স্ট্যান্ডার্ড শোয়ার সাথে বিভিন্ন লাইট শোয়ার ডিফারেন্স নাই, যেহেতু 0.15 আছে তার মানে এখানে মেটামারিয়নও অনেক ভালো, তার মানে সেটটা ওকে আছে। এ হলো আমার টোটাল সিএমসি রিপোর্ট, তার মানে আমি বুঝলাম যে আমার সিএমসি রিপোর্টটা স্ট্যান্ডার্ড শোয়ার সাথে পাস আছে। তো বন্ধুরা এখন যদি আমি এই রিপোর্টটাকে পিন করতে চাই তাহলে আমার সিএমসি রিপোর্ট ফিনটে ক্লিক করতে, সিএমসি রিপোর্ট ফিনটে ক্লিক করলে আমি ফিন এফএসটা ফিন পেয়ে যাব। তো বন্ধু এসে সিএমসি রিপোর্ট যেটা আমরা ফিন দিয়ে বের করলাম, যেটা আমি স্ক্রিনে দেখলাম ওটা আমি এখানে ফিন দিয়ে বাইরে করলাম, এবার আমরা একটা রিপোর্ট কমপ্লিট করব। তো বন্ধুরা আশা করি সবাই ভালো করে বুঝতে পারছেন আমি কীভাবে সিএমসি রিপোর্টটা পাস ফেল রেজাল্টটা বাইরে করলাম। পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসবো কীভাবে এই সফটওয়্যার ব্যবহার করে আমরা সেট ডেভেলপমেন্ট করবো, তার মানে আমার স্ট্যান্ডার্ড শোয়ার সাথে আমার যে বেসটা অথবা যে ল্যাপটপটা আমি ডেভেলপ করবো ওটা কত পার্সেন্ট কালার লাগবে ওটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো বন্ধুরা আশা করি সবাই ভালো করে বুঝতে পারছেন এবং এভাবে নেক্সট ভিডিওটা দেখার জন্য সবাই এই চ্যানেলের পক্ষে থাকুন এবং সাথে থাকুন। থ্যাংক ইউ, আবার দেখা হবে।